হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই বেঙ্গালি চ্যানেল আজকে আমরা বিজগণিতের অঙ্কের সমাধান শিখব তো আমি এখানে দুটো অঙ্ক নিয়েছি এখানে আছে এ মাইনাস বি প্লাস দিয়ে বি প্লাস সি এবং প্লাস দিয়ে আছে সি প্লাসে তো আমরা প্রথমে করবো কি প্রথমে সব কিছু ব্যাগের থেকে বের করে নেব তো এখানে থেকে বের করার সময় আমরা কী একটা জিনিস লক্ষ্য করব প্লাস মাইনাস তো প্রথমে আছে এ আছে এ লিখলাম মাইনাস বি লিখে দিলাম তো এখানে আছে প্লাস দিয়ে আছে এখানেও প্লাস আছে প্লাস এবং এ প্লাসে কী হবে প্লাসই বসবে দে বি হলো প্লাস বি হলো এ প্লাস আর এ প্লাসে কী হবে প্লাস সি একটা জিনিস লক্ষ্য করবে বিয়ের আগে তো কিছু নেই তো কী হবে বিয়ের আগে কিছু নেই মানে প্লাস আছে কিন্তু তো প্লাস এবং প্লাসে প্লাস হয় একটা জিনিস লক্ষ্য করবে প্লাস এবং প্লাস হবে প্লাস মাইনাসে মাইনাসে হবে প্লাস প্লাসে মাইনাসে হবে মাইনাস মাইনাসে প্লাসে হবে মাইনাস তোমরা এটা মনে রাখবে তো এবার কী করব এ প্লাস সি এখানেও সি আছে এখানেও সি আছে তো সি এর আগে প্লাস আছে তা প্লাসে এবং প্লাসে প্লাসে প্লাস হলো এবং সি লিখে দেবো এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে তো প্লাস দিলাম প্লাস এ হয়ে গেলো এবার আমরা যোগ বিয়েক করব তো এর সাথে এই যোগ করতে পারবো এর সময় এ যোগ বিয়েক করতে পারবো এর সাথে কোনো সময় বি বা বি সি এর সঙ্গে কোনো সময় যোগ বিয়েক করতে পারবো না মানে যেটি যে সংখ্যা যা থাকবে তার সাথে তারটাই যোগ হবে এখানে এ আছে এবং এখানেও আছে তো এ প্লাসে আছে এবং এখানে কি আছে প্লাসে তো হয়ে যাবে কি টু এ হয়ে যাবে দুটো এ হয়ে গেলো যোগ করে এখানে মাইনাস বি আছে এবং এখানে প্লাস বি আছে তো মাইনাস বি এবং প্লাস বি মাইনাস মানে কেটে যাচ্ছে মাইনাস বি কেটে যাবে এখানে প্লাস সি আছে এখানেও প্লাস সি আছে তো প্লাস এবং প্লাস সি হবে যোগ করলে দুটো সি হয়ে যাবে তো টু হয়ে যাবে এটি হয়ে গেল উত্তর আমরা এটির সমাধান করবো তো এখানে আমরা দেখব এখানে এ প্লাস বি আছে এখানে মিডিলে যোগ বিয়োগ কিছু নেই মানে গুণ আছে যখনই যোগ বিয়োগ কিছু থাকবে না তখন তার সঙ্গে এটির সঙ্গে এটির গুণ হবে তো এখানে এ প্লাস বি আছে এন টু আছে এ মাইনাস বি তারপরে প্লাস দিয়ে আছে বি প্লাস সি টু বি মাইনাস সি তারপরে আছে প্লাস দিয়ে সি প্লাস এ টু সি মাইনাস এ তো আমরা একটা জিনিস লক্ষ্য করবো এখানে তো এ আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কার ফর্মুলা এ প্লাস বি টু হচ্ছে এ মাইনাস বি এ ফর্মুলাটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো আমরা এটা লিখতেই পারি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হল এটি এটির পরবর্তী লিখলাম কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এখানে কি আছে বি প্লাস সি আবার এখানে বি মাইনাস সি মানে কি এটাকে আমরা বিকে যদি এ ধরি তাহলে এ প্লাস বি মানে এটা এ ধরলে এটা এ এবং এটা বি ধরলাম তো এ প্লাস বি এবং এ মাইনাস বি তাহলে এখানে কী হবে বি বলতে এখানে এ বোঝাচ্ছে তো এখানে কী হবে প্লাস আছে আগে প্লাস দিলাম এটাকে এ ধরলে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়ে যাবে মানে বি হচ্ছে এখানে এ ধরলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাই এ স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস সি তাহলে এটা এটা এ ধরলাম আমরা এটা ধরলাম বি তাহলে এ প্লাস সি এখানে এ সরি বি প্লাস সি হচ্ছে কি এ এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এটা প্লাস মাইনাস হলো তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাই হয়ে গেল এটি এটিও সেম একইভাবে হবে প্লাস দেব প্লাস দেওয়ার পরে এখানে সি প্লাস এ আছে এখানে সি মাইনাস এ মানে এটিও সেম ফর্মুলা সি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার এবার আমরা যোগ বিয়োগ করব এর সাথে এর যোগ বিয়োগ হবে তো এই স্কোয়ার কোথায় দেখবো আমরা এই স্কোয়ার কোথায় আছে এখানে আছে তো প্লাস এই এখানে মাইনাসে স্কোয়ার আছে এখানে প্লাস এ স্কোয়ার আছে কেটে যাবে এখানে মাইনাস বি স্কোয়ার এখানে প্লাস বি স্কোয়ার এবং মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে যাবে তো সবগুলোই যখন কেটে যাবে তখন উত্তর হয়ে যাবে এখানে জিরো আমি এখানে আরেকটি অঙ্ক নিয়ে নিয়েছি এখানে আমরা কী করবো প্রথমে এক্স স্কোয়ার লিখে নেব এন টু দিলাম এখানে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স আমরা কী করবো ওয়াই এবং এক্সের লসহ করব ওয়াই এবং এক্সের লসহ করলে হবে এক্স ওয়াই এবার কী করবো এটাকে যেহেতু এটা দিয়ে ভাগ করলে কেটে যায় ওয়াই ওয়াই কাটবে তো এক্স পড়ে থাকছে এক্সের সাথে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার এখানে মাইনাস আছে মাইনাস দেবো এখানে এক্স আছে এক্স আছে এক্স এক্স কাটলে হবে ওয়াই স্কোয়ার তোমরা যদি লসকু না জানো ভিডিও ডিসক্রিপশানে আমি লসকও দিয়ে দেব তোমরা সেটি দেখে নেবে এখানে গুণ আছে গুণ দেব আবার কী করব এক্স এবং ওয়াই লসকও করবো তো এক্স ওয়াই হবে লসকুও এখানে এক্স এক্স কেটে গেলে হবে ওয়াই স্কোয়ার এখানে প্লাস আছে প্লাস দেবো এবং এখানে ওয়াই ওয়াই কাটলে হবে এক্স এবং এক্স গুণ হয়ে যাবে এক্স স্কোয়ার এখানে হলো ওয়াই স্কোয়ার এবং এখানে হয়ে গেল এক্স স্কোয়ার গুণ আছে গুণ দিলাম এখানে হয়ে যাবে ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার লিখে দেবো এবার আমরা কাটাকাটি করবো তো এখানে দুটো এক্স আছে এক্স স্কোয়ার মানে দুটো এক্স তো এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে তো আমরা এই দুটো এক্স কেটে দিতে পারি এক্স স্কোয়ারের সাথে এবং এখানে ওয়াই স্কোয়ার আছে মানে দুটো ওয়াই আছে তো এই ওয়াই স্কোয়ার মানে দুটো ওয়াই কেটে দিলাম এখানে দুটো ওয়াই কেটে গেল তো থাকলো কী পড়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তো আমরা এটি এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং এখানে আমি এক্স স্কোয়ারটা আগে লিখে দিচ্ছি লিখতেই পারি এটাই তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমি এটি সাজিয়ে নিলাম তো এখানে হলো কি এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এখানে মাইনাস এখানেও প্লাস তো মাইনাস এটি যদি আমরা এ ধরি এ প্লাস বি এ প্লাস বি এ মাইনাস বি এর কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা এটিকে এ ধরবো সম্পূর্ণ এটিকে এ ধরবো এটিকে বি ধরবো তাহলে এ প্লাস এ প্লাস বি তো প্রথমে এ প্লাস বি হচ্ছে এটি এ মাইনাস বি তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি একই ব্যাপার তো এটি ফর্মুলা হয়ে যাবে এই স্কোয়ার বলতে হচ্ছে এখানে এক্সি স্কোয়ার এটি যদি এ ধরি তার স্কোয়ার হলো এটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে এটা হচ্ছে ওয়াই ওয়াই হচ্ছে বি ওয়াই স্কোয়ার এটি পুরোটা বি হলে বিয়ের স্কোয়ার মানে ওয়াই স্কোয়ারের স্কোয়ার হলো কি এটি যদি বি হয় তার স্কোয়ার হয়ে গেল তো এখানে উত্তর হয়ে যাবে কত এক্স স্কোয়ার আছে তো স্কোয়ারের স্কোয়ার আছে মানে কি এই দুটো গুণ হয়ে যাবে তো এক্স স্কোয়ার স্কোয়ার কত হবে তাহলে এখানে হয়ে যাবে এক্স ফোর এখানে মাইনাস আছে মাইনাস দিলাম মানে ওয়াই এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার স্কোয়ারের স্কোয়ার মানে ফোর হয়ে যাবে আবার তাহলে এখানে হয়ে যাবে ওয়াই ফোর এটি হয়ে গেল উত্তর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে ধন্যবাদ